आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट। आज फिल कोलकाता के शहीद मीनार के सामने अपर प्राइमरी नौकरी के उम्मीदवारों की तरफ से एक रैली का एहतमाम किया गया, जहां रैली में उपस्थित कैंडिडेट्स की मांग थी कि उनके साथ न्याय किया जाए और रिकाउंसलिंग के जरिए ज्वाइनिंग के लिए नौकरियां नियुक्त की जाए। क्या है पूरा मामला, आगे वीडियो में देखिए पूरी रिपोर्ट। बोलूँ आपने दावी में। আমাদের দাবি, আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, দীর্ঘ 10 বছর ধরে টালবাহানা চলছে, সরকার কোর্ট সবার কাছেই আমাদের দাবি, আমরা এবার অতি দ্রুত নিয়োগ চাই, আমরা এবার বাঁচতে চাই, কাউন্সিলিং হয়ে গেছে তাদের জয়নিং চাই এবং পরপর ধারাবাহিক কাউন্সিলিং চাই। সেই সঙ্গে আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তিনবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন সভা থেকে, বিভিন্ন জনসমাবেশ থেকে, সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন, সেই প্রতিশ্রুতি উনি রাখুন, এটাই আমরা চাই। এইভাবে হাইকোর্ট থেকে বিচার করা হলো 24,000 চাকরি প্রার্থী। ও, সেটা তো 9-10 বা 11-12 এর ব্যাপার। হ্যাঁ, দেখুন এই বিষয়টা তো কি বলবো, এই বিষয়ে হ্যাঁ অবশ্যই ঠিক হলো না, কারণ ওখানে অনেক যোগ্য আছে, অযোগ্য যেমন আছে যোগ্য আছে, তো অযোগ্যদের উচিত ছিল ধরে ধরে বার করে দেওয়া। সেখানে যোগ্যরা ভুগছে, যেমনভাবে আমরা ভুগছি, আমরাও কিন্তু যোগ্য, যেভাবে আমরা ভুগছি, আজকে 9-10, 11-12 বলুন, গ্রুপ সি গ্রুপ ডি, তাদের মধ্যে যারা যোগ্য তারাও আমাদের মতনই ভুগছে। আর এই সব কিছুর মূলে কিন্তু সেই সরকারি হঠকারি সিদ্ধান্ত, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। তো আপনাদের এই যে দাবিগুলো আছে, এটা তো প্রতিদিনই আপনাদের এতদিন ধরে চলে আসছে। হ্যাঁ, আমরা 500 দিন বসে আছি এখানে মঞ্চে, এটা তো সম্পূর্ণ সদিচ্ছার অভাব, সরকারি সদিচ্ছার অভাব। আমরা আমাদের আপনি ভাবুন, একবার 9 বার জাজ মানে এজলাস বদল হয়েছে এই একটা কেসে, 9 থেকে 10 বার এজলাস বদল হয়েছে, যারা জাজেরা রায় দিয়েছেন সেই রায়গুলো মানা হয়নি, ঠিকঠাকভাবে কোনো কিছু করা হয়নি, বারবার কমিশন ইচ্ছাকৃতভাবে ভুল করেছে, তো কমিশনের ভুলের মাশুল আমাদেরকে দিতে হচ্ছে। আমরা 500 দিন বসে আছি মাতঙ্গিনী হাজরার পাদদেশে, এছাড়া আমরা 500 দিন বসে আছি কিন্তু আমাদের এই দীর্ঘ নিয়োগটা চলছে প্রায় 10.5 বছর অতিক্রান্ত।